বন্ধুরা, আমরা এসে গেছি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে। আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে অ্যাকাউন্টেন্সি পেপারে আমাদের ছাত্রছাত্রীরা যে সমস্ত কমন মিস্টেকগুলো করে থাকে, যে সমস্ত মিস্টেকগুলোর ফলে তারা ফুল মার্কসটা স্কোর করতে পারে না, সেই সমস্ত মিস্টেকগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং অ্যাজ পার কোশ্চেন অর্থাৎ কোশ্চেন ওয়াইজ আমরা দেখে নেব সেই সমস্ত মিস্টেকগুলো কোথায় কোথায় হয়ে থাকে। উচ্চ মাধ্যমিকের অ্যাকাউন্টেন্সি পেপারটি যেভাবে সাজানো থাকে সেইভাবে কিন্তু আমরা আজকের এই কমন মিস্টেকসগুলো আলোচনা করব। এবং বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি আমরা কিন্তু কন্টিনিউয়াসলি এইচএস এক্সাম 2020-র ওপর এমসিকিউ সিরিজ আপলোড করছি। আপনারা যদি সেই সমস্ত এমসিকিউর ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একটার পর একটা এমসিকিউগুলো দেখতে পারেন। তো বন্ধুরা, প্রথমে দেখে নিন আমাদের অ্যাকাউন্টেন্সি পেপার, যেটা কিনা 44 মার্কসের। অর্থাৎ বন্ধুরা, আমরা ডেসক্রিপটিভ পার্টটা এখানে কভার করছি। এই 44 মার্কসের যে কোশ্চেনগুলো সেট হয়ে থাকে সেগুলি 1 নম্বর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট থেকে, এটি একটি 4 মার্কসের কোশ্চেন সেট হয়ে থাকে। 2 নম্বরে বন্ধুরা ইস্যু অফ ডিভেঞ্চারের 4 মার্কসের একটি কোশ্চেন সেট হয়ে থাকে। 3 নম্বর কোশ্চেন বন্ধুরা ইস্যু অফ শেয়ার্স, যেখানে ফরফিচার অফ শেয়ার্সের ওপরই কিন্তু কোশ্চেনটি সেট হয়ে থাকে 4 মার্কসের। 4 নম্বরে বন্ধুরা অ্যাডমিশন অফ পার্টনার, যেখানে 6 মার্কসের একটি কোশ্চেন সেট হয়ে থাকে। 5 নম্বরে বন্ধুরা ইস্যু অফ শেয়ার্সের আরও একটি অঙ্ক, যেটা ফুল একটি অঙ্ক থাকে 6 মার্কসের। নেক্সট বন্ধুরা 6 নম্বরে অ্যাডমিশন অথবা রিটায়ারমেন্ট অফ পার্টনার থেকে 10 মার্কসের একটি কোশ্চেন সেট হয়ে থাকে। 7 নম্বরে বন্ধুরা রেশিও অ্যানালাইসিস বা কম্পারেটিভ স্টেটমেন্ট বা কমন সাইজ স্টেটমেন্টের ওপর 4 মার্কসের একটি কোশ্চেন সেট হয়ে থাকে। এবং বন্ধুরা সবশেষে একটি কোশ্চেন থাকে ক্যাশ ফ্লো স্টেটমেন্টের, যেটা কিনা 6 মার্কসের কোশ্চেনটি সেট হয়ে থাকে। আজকে বন্ধুরা আমরা এই প্রত্যেকটা কোশ্চেনের কোথায় কোথায় মিস্টেকগুলো হয়ে থাকে যার ফলে আমাদের ছাত্রছাত্রীরা ফুল মার্কসটি তুলতে পারে না, সেটা আমরা আজকে দেখে নেব। তো বন্ধুরা, আজকে ভিডিও শুরু করার আগে আমাদের সমস্ত বন্ধুদের বলতে চাই, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন অল করে নেবেন, যাতে আমাদের আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনারা পেয়ে যান। তো বন্ধুরা, শুরু করি আজকের টপিক। মিস্টেক নাম্বার 1, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যেটা কিনা 4 মার্কসের কোশ্চেন একটি সেট হয়ে থাকে। তো বন্ধুরা, এখানে মূলত প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট চাওয়া হয়। এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে যে সমস্ত জায়গাগুলো আমাদের খেয়াল রাখতে হবে সেগুলি হলো, প্রথমেই আমাদের প্রপার হেডিংটা ফলো করতে হবে এই অ্যাকাউন্টটি তৈরি করার সময়। প্রপার হেডিংয়ের মধ্যে পড়ছে 1 নম্বর ইন দ্য বুকস অফ, এটা কিন্তু অবশ্যই দিতে হবে। 2 নম্বর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটি চাওয়া হয়, এই অ্যাকাউন্টটি ফুল ফর্মে লিখতে হবে। আমাদের অনেক ছাত্রছাত্রীরা আমরা দেখি যে এটাকে শর্ট ফর্মে লিখে থাকে, অর্থাৎ পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বলে লিখে থাকে, সেটা কিন্তু লেখা যাবে না, এটা কিন্তু ফুল ফর্মে লিখতে হবে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট। নেক্সট 3 নম্বর আমাদের খেয়াল রাখতে হবে ফর দ্য ইয়ার এন্ডটি কত, ফর দ্য ইয়ার এন্ডটি দেওয়া থাকে প্রশ্নের মধ্যেই, সেটা কিন্তু আমাদের খেয়াল রেখে লিখতে হবে। এবং অবশ্যই বন্ধুরা ডেবিট ক্রেডিটটা কিন্তু আমাদের দিতে হবে, কারণ এটি একটি অ্যাকাউন্ট, তাই বাঁ দিকে ডেবিট দিক এবং ডান দিকটা ক্রেডিট দিক, এটা কিন্তু আমাদের স্পেসিফাই করতে হবে। নেক্সট চলে আসি বন্ধুরা ক্যালকুলেশন পার্ট। কিছু ক্যালকুলেশন থাকে যেটা আপনারা প্রত্যেকেই জানেন, সেই ক্যালকুলেশনগুলো কিন্তু অবশ্যই আমাদের দেখাতে হবে। 1, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, সেই ইন্টারেস্ট অন ক্যাপিটালের ক্যালকুলেশনটা কিন্তু অবশ্যই দেখাতে হবে। 2, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, অর্থাৎ পার্টনার্স লোন যদি থাকে সেই লোনের ওপর ইন্টারেস্ট কিন্তু ক্যালকুলেশন করতে হবে। এক্ষেত্রে বন্ধুরা বলে রাখি, পার্টনার্স লোনটি কবে নেওয়া হয়েছিল বিজনেসে সেটা যদি প্রশ্নে বলে না দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা গড়ে 6 মাসের সুদ ক্যালকুলেশন করব এবং আমরা একটি সাপোর্টিং নোট মেরে দেবো। নেক্সট বন্ধুরা খেয়াল রাখতে হবে পার্টনার স্যালারি বা পার্টনার্স কমিশন, তার ক্যালকুলেশনটা কিন্তু দেখাতে হবে। এরপরে বন্ধুরা 4 নম্বরে দেখতে পাচ্ছি রিজার্ভ ফান্ড বা জেনারেল রিজার্ভ, যদি কোনো ট্রান্সফারের কথা বলা হয় প্রশ্নে সেই ট্রান্সফারের ক্যালকুলেশনটা কিন্তু দেখাতে হবে যদি ক্যালকুলেশনের প্রয়োজন হয়। এবং 5 নম্বরে ইন্টারেস্ট অন পার্টনার্স ড্রয়িংসটা ক্যালকুলেশন করে দেখাতে হবে, এটা আপনারা জানেন পার্টনার্স ড্রয়িংসের উপর ইন্টারেস্টটা বিভিন্ন রকম হতে পারে, এই ইন্টারেস্টটা ডিপেন্ড করে পার্টনার্সদের ড্রয়িংসটা কখন হয়েছে তার ওপর, সেটা আপনারা প্রত্যেকে নিশ্চয়ই জানেন। এবং বন্ধুরা সবার শেষে শেয়ার অফ প্রফিটের ক্যালকুলেশনটা কিন্তু দেখাতে হবে। নেক্সট বন্ধুরা দেখাতে হবে ন্যারেশন, ন্যারেশন বলতে বন্ধুরা এখানে শর্ট ন্যারেশন ইউজ করতে হবে নেট প্রফিটের জন্য এবং শেয়ার অফ প্রফিটের জন্য। এছাড়াও এই অঙ্কে ফুল মার্কস পেতে গেলে আমাদের প্রয়োজনীয় নোটস কিন্তু দিতে হবে অঙ্কের শেষে। তো বন্ধুরা একটা প্রফর্ম আমরা দেখে নিই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টিং কীরকম হবে। আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা ইন দ্য বুকস অফ, আমি ধরে নিয়েছি এখানে এ এবং বি দুজন পার্টনার, তাই ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি লিখে দিয়েছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এভাবে ফুল ফর্মে লিখে দেবো আমরা।
তার নিচে আমরা দেখেছি ফর দ্য ইয়ার এন্ডেড 31 মার্চ 2019। তো এটা একটা আনুমানিক ডেট নিয়ে নিয়েছি, আপনাদের প্রশ্নের ডেটটা দেওয়া থাকবে 31 মার্চ 2019 হতে পারে বা 31 ডিসেম্বর 2019 হতে পারে, এটা আপনারা দেখে নেবেন। ডেবিট এবং ক্রেডিট সাইড দুটো স্পেসিফাই করে দিয়েছি। তারপরে বাঁদিকে অ্যাজ ইউজুয়াল টু ইন্টারেস্ট অন পার্টনার্স ক্যাপিটাল, তলায় দেখিয়েছি এ ক্যালকুলেশন দেখাতে হবে, বির ক্যালকুলেশন দেখাতে হবে, টু এজ কমিশন বা টু এজ স্যালারি এক্সাম্পল হিসেবে দেখেছি যে এ মিস্টার এ স্যালারি পাচ্ছেন বা কমিশন পাচ্ছেন তার ক্যালকুলেশনটা নিচে দেখাতে হবে, টু ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, যে পার্টনারের কাছ থেকে লোনটা নেওয়া হয়েছিল সেই পার্টনারের লোনের ওপর সুদটা ক্যালকুলেশন করতে হবে। আমরা এখানে ধরে নিয়েছি মিস্টার বিয়ের কাছ থেকে লোন নেওয়া হয়েছিল, তাই বি লিখে ব্র্যাকেটে ক্যালকুলেশন কথাটা উল্লেখ করে দিয়েছি, যেখানে ক্যালকুলেশনটা আপনাদের দেখাতে হবে পরীক্ষা হলে। নেক্সট বন্ধুরা, টু রিজার্ভ ফান্ড বা টু জেনারেল রিজার্ভে যে ট্রান্সফারটা করতে বলা হবে সেটা ক্যালকুলেশন দেখাতে হবে। এবং বন্ধুরা ডান দিকে বাই নেট প্রফিট লিখতে পারেন, সেক্ষেত্রে ন্যানেশন লিখতে হবে আপনাদেরকে, শর্ট ন্যানেশন ট্রান্সফার ফ্রম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। আর যদি আপনারা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখে দেন উপরে, তাহলে সেক্ষেত্রে শর্ট ন্যানেশনটা লিখতে হবে ব্র্যাকেটে নেট প্রফিট। নেক্সট বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস আন্ডারলাইন করে আপনাদেরকে এর ইন্টারেস্ট অন ড্রয়িংসটি ক্যালকুলেশন, বির ইন্টারেস্ট অন ড্রয়িংসটি ক্যালকুলেশন করে দেখাতে হবে। এবং সবশেষে ব্যালেন্স করে আপনাদের টু শেয়ার অফ প্রফিট বা টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এর ক্যালকুলেশনটা, অর্থাৎ এর শেয়ার অফ প্রফিটের ক্যালকুলেশনটা এখানে দেখাতে হবে এবং বি এর শেয়ার অফ প্রফিটের ক্যালকুলেশনটা এখানে দেখাতে হবে। যদি আমরা এই শেয়ার অফ প্রফিটের হেডিংটা টু শেয়ার অফ প্রফিট লিখি, তাহলে তলায় শর্ট ম্যানেজমেন্টে উল্লেখ করতে হবে ট্রান্সফার টু পার্টনার্স ক্যাপিটাল। আর যদি আমরা এটা না লিখে টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টকে হেডিং করি, তার আন্ডারে শেয়ার অফ প্রফিটের ক্যালকুলেশন করি, সেক্ষেত্রে শর্ট ম্যানেজমেন্টটা দিতে হবে শেয়ার অফ প্রফিট ট্রান্সফার। তো বন্ধুরা, এইভাবে আপনারা এই প্রফিট অ্যান্ড লস অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটিতে ফুল মার্কস স্কোর করতে পারেন। নেক্সট চলে আসি বন্ধুরা মিশন নাম্বার টু, ইস্যু অফ ডিভেঞ্চার্স অ্যান্ড শেয়ার্স। বন্ধুরা, এখানে আমরা দুটো ম্যাথ নিয়ে আলোচনা করছি, কারণ এই দুটো ম্যাথেই যেহেতু জার্নাল চাওয়া হয়, তাই জার্নালের নিয়মটা একই নিয়মেই হবে এবং যে ভুলগুলো হয়ে থাকে জার্নালে সেই ভুলগুলো একই প্রকারের হয়ে থাকে আপনাদের। তাই বন্ধুরা, ইস্যু অফ ডিভেঞ্চার্সের যে অঙ্ক চাওয়া হবে 4 মার্কসের এবং ইস্যু অফ শেয়ার্সের যে অংশটুকু চাওয়া হয়, যেটা ফর ফিচার অফ শেয়ারের অংশটুকু চাওয়া হয়, সেটাও 4 মার্কসেরই চাওয়া হয়। তাই বন্ধুরা 4-4, 8 মার্কসের এই দুটো ম্যাথ থাকবে। এই দুটো ম্যাথের ক্ষেত্রে কিন্তু কমন হচ্ছে জার্নাল এন্ট্রি চাওয়া হয় দুটো ম্যাথের ক্ষেত্রেই। সেই জার্নাল এন্ট্রিতে যে সমস্ত ভুলগুলো আমাদের হয়ে থাকে, 1 নম্বর ইন দ্য বুকশপ প্রপারলি দেওয়া হয় না, 2 নম্বর ইন দ্য বুকশপের নিচে জার্নাল কথাটা লিখতে হয়, এটা কিন্তু অনেক ছাত্রছাত্রীরা আমাদের লেখেন না, 3 নম্বর ডেবিট এবং ক্রেডিট কিন্তু স্পেসিফাই করতে হয়। আপনারা জানেন জার্নালে যে ডান দিকে দুটো কলম থাকে, সেই দুটো কলমের মধ্যে লেজার ফোলিওর কলম ফুলতে হবে বন্ধুরা, এটা কিন্তু আপনারা খেয়াল রাখবেন। অনেক এক্সামিনার এই লেজার ফোলিওর কলম না থাকার দরুন কিন্তু মার্কস কেটে নেন। এবং বন্ধুরা, এর সঙ্গে প্রপার ন্যারেশন, জার্নাল এন্ট্রি চাওয়া মানে কিন্তু বন্ধুরা এই 4 মার্কসের অঙ্কগুলোতে প্রপার ন্যারেশনটা কিন্তু দিতে হবে এবং 6 নম্বরে প্রয়োজনীয় ওয়ার্কিং নোট আপনাদের দেখাতে হবে। ওয়ার্কিং নোটগুলোর মধ্যে পড়তে পারে বন্ধুরা মূলত ইস্যু অফ ডিভেঞ্চারের ক্ষেত্রে, 1 নম্বর নাম্বার অফ ডিভেঞ্চার্স ইস্যুড, কতগুলো ডিভেঞ্চার ইস্যু করা হয়েছিল, এটা কিন্তু অবশ্যই বার করতে হবে, কারণ এটার জন্য আলাদাভাবে মার্কস বরাদ্দ থাকে। এবং ইস্যু অফ ডিভেঞ্চারের অঙ্কে যদি ইন্টারেস্ট অন ডিভেঞ্চারের কোনো ক্যালকুলেশন থাকে বন্ধুরা, সেক্ষেত্রে কিন্তু সেই ইন্টারেস্ট অন ডিভেঞ্চারের ক্যালকুলেশনটা কিন্তু ওয়ার্কিং নোটে দেখাতেই হবে, এর জন্য কিন্তু আলাদাভাবে মার্কস দেওয়া থাকে। এবং বন্ধুরা, ইস্যু অফ শেয়ারের যে ফরফিচারের পার্ট থেকে যে 4 মার্কস অঙ্কটা এসে থাকে, তার যেটা 3 নম্বরে দেখেছি আমরা, দ্য অ্যামাউন্ট ট্রান্সফার টু ক্যাপিটাল রিজার্ভ আফটার রিইস্যুড অফ ফরফিটেড শেয়ারস, অর্থাৎ বন্ধুরা ফরফিটেড শেয়ারস রিইস্যুর পরে যতটুকু অ্যামাউন্ট ক্যাপিটাল রিজার্ভে স্থানান্তরিত হয়, সেই ক্যাপিটাল রিজার্ভে স্থানান্তরিত অ্যামাউন্টটি কিন্তু নির্ধারণ করতে হবে ওয়ার্কিং নোটে, এর জন্য কিন্তু আলাদাভাবে মার্কস বরাদ্দ থাকে বন্ধুরা। এই ওয়ার্কিং নোটগুলো কিন্তু খেয়াল রেখে আমাদের কিন্তু এই জার্নাল এন্ট্রিটা কমপ্লিট করতে হবে। তো বন্ধুরা, এটিরও একটি আমরা প্রোফর্মা দেখে নিই কী কী হওয়া উচিত। ইন দ্য বুকশপ বন্ধুরা আমরা এক্স লিমিটেড অ্যাজিউম করে নিয়েছি, ধরে নিয়েছি যে এক্স লিমিটেড দেওয়া আছে এবং ঠিক তার নিচেই জার্নাল কথাটি লিখেছি আমরা, এবং ডান দিকে ডেবিট ক্রেডিট দিয়েছি অ্যামাউন্ট রুপিস এবং লেজার ফুলের কলমটা খুলেছি এবং বাঁ দিকে ডেট পার্টিকুলারসের কলম খুলেছি। এবং বন্ধুরা, এই ছকের মধ্যে আমরা কিন্তু জার্নালগুলো একে একে আমরা পাস করব, পাস করার পর শেষে কিন্তু আমরা টোটালটা অ্যামাউন্টের কলমে মেরে দেবো। এইভাবে আমাদের কিন্তু একটি অঙ্ক কমপ্লিট হবে, তার সঙ্গে আমরা প্রয়োজনীয় ওয়ার্কিং নোটগুলো এখানে দিয়ে দেবো বন্ধুরা। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আমরা ইস্যু অফ ডিভেঞ্চারের পর 4 মার্কসের যে অঙ্কটি আসে থাকে, এছাড়াও
ফরফিচার অফ সিয়ারের ওপর যে 4 মার্কস আউট পড়েছে থাকে সেখানে কিন্তু আমরা ফুল মার্কস স্কোর করতে পারি বন্ধুরা। তো বন্ধুরা এখানে আপনারা খেয়াল রাখবেন যে এই সমস্ত ভুলগুলো যাতে না হয়ে থাকে বন্ধুরা। নেক্সট চলে আসি বন্ধুরা মিস্টেক নাম্বার 3, অ্যাডমিশন অফ পার্টনার্স, যেটা কিনা 6 মার্কসের এসে থাকে। তো বন্ধুরা এই অ্যাডমিশন অফ পার্টনার্সের অঙ্কটিতে কিন্তু জার্নাল এন্ট্রিও চাইতে পারে, আবার লেজারও চাইতে পারে। লেজার চাইলে কিন্তু বন্ধুরা আপনাদের কাছে সেটা সহজ হয়ে যায়, কারণ আপনারা বেসিক্যালি লেজারই প্র্যাকটিস করেন। কিন্তু বন্ধুরা একটি বছর কিন্তু জার্নাল এন্ট্রি এসেছিল, তাই কিন্তু জার্নাল এন্ট্রিটাও দেখে নিতে হবে আপনাদেরকে। জার্নাল এন্ট্রির ক্ষেত্রে বন্ধুরা একই জিনিসগুলো খেয়াল রাখবেন, 1 নম্বর ইন দ্য বুকস অফ খেয়াল রাখবেন, 2 নম্বর জার্নাল কতটা লিখতে হবে, 3 নম্বর ডেবিট ক্রেডিট স্পেসিফাই করতে হবে, 4 নম্বর লেজার ফুলের কলম খুলতে হবে, 5 নম্বর এইটা খুব ইম্পর্টেন্ট বন্ধুরা, জার্নাল এন্ট্রি পাস করার সময় আপনারা এই অ্যাডমিশন অফ পার্টনারের ক্ষেত্রে রিভ্যালুয়েশনে যে সমস্ত জার্নালগুলো করে থাকেন সেগুলো তো করেন আপনারা, অর্থাৎ কোনো অ্যাসেট বাড়লো বা কোনো অ্যাসেট কমলো, কোনো লাইবিলিটি বাড়লো বা কোনো লাইবিলিটি কমলো, অর্থাৎ এই রিভ্যালুয়েশনের জার্নালগুলো আপনারা করে ফেলেন। কিন্তু আপনারা যেটা ভুলে যান, এই রিভ্যালুয়েশনের ফলে হয় প্রফিট হবে না হয় লস হবে, অর্থাৎ এই প্রফিট অর লস অন রিভ্যালুয়েশনের আরও একটি জার্নাল করতে হবে, সেটা কিন্তু আপনারা ভুলে যান, সেটা কিন্তু খেয়াল রাখতে হবে আপনাদেরকে। খেয়াল রেখে এই জার্নালটি অবশ্যই করবেন। তাই বন্ধুরা এটা আমরা 5 নম্বরে উল্লেখ করে দিলাম, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশনের জার্নালটি করতে হবে। নেক্সট বন্ধুরা প্রপার ন্যারেশন অবশ্যই আপনারা দিতে হবে এবং প্রয়োজনীয় ওয়ার্কিং নোট অবশ্যই আপনারা দেবেন। এবার চলে আসি বন্ধুরা যদি লেজার চাওয়া হয় প্রশ্নটিতে, তাহলে 1 নম্বরে ইন দ্য বুকস অফ এটি খেয়াল রাখবেন, 2 নম্বরে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুলতে হবে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খুললে তার ডেবিট ক্রেডিট অবশ্যই দিতে হবে, 4 নম্বরে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে, একই নিয়মে তার ডেবিট ক্রেডিট অবশ্যই দিতে হবে, এবং 6 নম্বরে শর্ট ন্যারেশন কিন্তু আপনাদের স্পেসিফাই করতে হবে, এবং সর্বশেষে প্রয়োজনীয় ওয়ার্কিং নোট আপনাদের মারতে হবে। এই প্রয়োজনীয় ওয়ার্কিং নোটের মধ্যে আপনাদের করতে হতে পারে 1 নম্বর স্যাক্রিফাইসিং রেশিও বা নিউ রেশিও আপনাদের নির্ধারণ করতে হবে, এটার জন্য কিন্তু আলাদাভাবে মার্কস বরাদ্দ থাকে, এবং 2 নম্বরে শেয়ার অফ গুডউইল বা প্রিমিয়াম ফর গুডউইল কিন্তু আপনাদের ক্যালকুলেশন করতে হতে পারে, সেটির জন্য কিন্তু আলাদাভাবে মার্কস দেওয়া থাকবে বন্ধুরা। তো বন্ধুরা দেখে নিই আমরা একটি প্রোফর্মা কীভাবে এই অ্যাকাউন্টগুলি করা হয়। প্রথমে দেখে নিই বন্ধুরা জার্নাল। জার্নালের ক্ষেত্রে বন্ধুরা একই জিনিস খেয়াল রাখতে হবে যেটা আমরা একটু আগেও আলোচনা করলাম, যে জার্নালের ক্ষেত্রে ইন দ্য বুকশপটা খেয়াল রেখে দিতে হবে। আমরা এখানে ধরে নিচ্ছি এ এবং বি দুজন পার্টনার ছিলেন, এবং মিস্টার সি ধরে নিচ্ছি কারবারে প্রবেশ করছেন অ্যাজ এ নিউ পার্টনার। তো বন্ধুরা ইন দ্য বুকশপে কিন্তু সবসময় ওল্ড পার্টনার্সদের নামটা উল্লেখ করতে হবে জার্নাল যদি চাওয়া হয়। তারপরে নিচ্ছে জার্নাল, ডেবিট ক্রেডিট, লেজার ফোলিও, ডেট, পার্টিকুলার্স লিখে জার্নালগুলো পাস করতে হবে। এবং 5 নম্বর জার্নালটা কিন্তু মনে রাখবেন বন্ধুরা, প্রফিট অর লস অন রিভ্যালুয়েশনের জার্নালটি, ওইটি কিন্তু প্রশ্ন করে দেওয়া থাকে না। আফটার রিভ্যালুয়েশন, অর্থাৎ রিভ্যালুয়েশনের সমস্ত জার্নাল করার পর প্রফিট বা লস অন রিভ্যালুয়েশনের জার্নালটা কিন্তু অবশ্যই আপনাদের পাস করতেই হবে, এটা কিন্তু আপনারা খেয়াল রেখে কাজটি করবেন, এবং সবার শেষে যোগফলটা মেরে দেবেন অ্যামাউন্টের কলমে, এবং বন্ধুরা এর সঙ্গে প্রয়োজনীয় ওয়ার্কিং নোট অবশ্যই মারবেন। এবার চলে আসি বন্ধুরা যদি লেজার চাওয়া হয়। লেজার চাইলে বন্ধুরা প্রথমেই আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে খুলতে হয়। রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ওপরে কিন্তু ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি, অর্থাৎ এখানে ওল্ড পার্টনার্সদের নামগুলো লিখতে হবে, যিনি অ্যাডমিশন হচ্ছে তার নামটি কিন্তু এখানে আসবে না, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবং বন্ধুরা যথারীতি ডেবিট এবং ক্রেডিট করে দুটো দিক স্পেসিফাই করতে হবে। তো বন্ধুরা এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কীভাবে তৈরি করতে হবে সেটা আমরা একটু বলে দিই। যদি কোনো অ্যাসেট কমে বন্ধুরা, অ্যাসেট কমলে আমরা জানি বন্ধুরা ক্রেডিট হয়, এবং জার্নালটি হবে এখানে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাসেট অ্যাকাউন্ট। তাহলে বন্ধুরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু অ্যাসেট অ্যাকাউন্ট বলে দেখাতে হবে যতটুকু ভ্যালু ডিক্রিজ করছে সেই অ্যাসেটটি, অর্থাৎ যতটুকু ভ্যালু অ্যাসেটের কমবে ততটুকু ভ্যালু কিন্তু টু অ্যাসেট অ্যাকাউন্ট বলে দেখাতে হবে। এবং বন্ধুরা ঠিক এর অপোজিট কেস, অর্থাৎ অ্যাসেট যদি বৃদ্ধি পায় যতটুকু ভ্যালু ইনক্রিজ করবে, অর্থাৎ ইনক্রিজড ভ্যালুর কিন্তু জার্নাল এন্ট্রি হবে। আমরা জানি বন্ধুরা অ্যাসেট বাড়লে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট হয়, অর্থাৎ জার্নালটি হয় অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাহলে বন্ধুরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে সেই অ্যাসেটটি কীভাবে দেখানো হবে, বাই অ্যাসেট অ্যাকাউন্ট বলে দেখানো হবে যতটুকু ভ্যালু ইনক্রিজ করছে, অর্থাৎ ইনক্রিজড ভ্যালুর জার্নালটি হবে বন্ধুরা। নেক্সট চলে আসি বন্ধুরা যদি দায় বাড়ে, লাইবিলিটি ইনক্রিজড হয়। দায় বাড়লে বন্ধুরা আমরা জানি অ্যাসেটের অপোজিট হচ্ছে দায়, দায় বাড়লে ক্রেডিট দিয়ে বাড়ে, তাই বন্ধুরা জার্নালটি হবে রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু লাইবিলিটি। তাই বন্ধুরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ডেবিট দিকে টু লাইবিলিটি অ্যাকাউন্ট বলে দেখাতে হবে যতটুকু লাইবিলিটি ইনক্রিজড করবে, অর্থাৎ ইনক্রিজড ভ্যালু কিন্তু টু লাইবিলিটি বলে দেখাতে হবে বন্ধুরা।
এবং বন্ধুরা ঠিক এর বিপরীত কেস, অর্থাৎ লাইবিলিটি যদি ডিক্রিজ করে, অর্থাৎ লাইবিলিটি যদি কমে যায়, তাহলে লাইবিলিটি কমলে আমরা জানি বন্ধুরা ডেবিট হয়, জার্নালটি হয় লাইবিলিটি অ্যাকাউন্ট ডেবিট টু রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট। তাই বন্ধুরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে বাই লাইবিলিটি অ্যাকাউন্ট বলে ডিক্রিজড ভ্যালুর লেজার পোস্টিংটি করতে হবে। এবং বন্ধুরা এরপরে আমাদের ব্যালেন্স করতে হবে। ব্যালেন্স করে কিন্তু আমরা এখানে প্রফিটটাই দেখিয়েছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের আন্ডারে এ বি এর মধ্যে সেই প্রফিট অন রিভ্যালুয়েশনটি ভাগ করে দিতে হবে। আর যদি বন্ধুরা লস হয় তাহলে বন্ধুরা সেক্ষেত্রে ক্যালকুলেশনটি ডান দিকে চলে আসবে, সেক্ষেত্রে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বলে এ বি বলে ক্যালকুলেশনটা দেখাবো এবং ব্র্যাকেটে ন্যানেশন শর্ট ন্যানেশন মারবো লস অন রিভ্যালুয়েশন। বন্ধুরা এইভাবে কিন্তু বন্ধুরা আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা কিন্তু কমপ্লিট করতে হবে। এটা যদি করতে পারি বন্ধুরা আমরা কিন্তু ফুল মার্কস টু, এটার জন্য দেওয়া থাকে 2 মার্কস দেওয়া থাকে, এই 2 মার্কসটা কিন্তু সহজেই পেতে পারি বন্ধুরা। নেক্সট চলে আসি বন্ধুরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট ক্রেডিট স্পেসিফাই করতে হবে এবং যতগুলো পার্টনারের কথা বলা আছে প্রশ্নে ততগুলো পার্টনারের কলম খুলতে হবে। অর্থাৎ বন্ধুরা এখানে ওল্ড পার্টনার্স ছিল এ এবং বি, তার সঙ্গে মিস্টার সি এখানে প্রবেশ করেছেন, তাই সি এর কলমটা কিন্তু এখানে খুলতে হবে। এবং বন্ধুরা যথারীতি বাই ব্যালেন্স বিডি বলে এ এবং বি এর অ্যামাউন্ট দুটি বসিয়ে দিতে হবে, যেটা অপারেটিং ব্যালেন্স ছিল ক্যাপিটালের। আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে প্রফিট দেখেছি, তাহলে বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট বলে সেই প্রফিট অন রিভ্যালুয়েশনটা আনতে হবে, আনে এ আর বি এর কলমে রেখে দিতে হবে। বাই জেনারেল রিজার্ভ, যেটা কিনা ওল্ড ব্যালেন্স শিটে দেওয়া থাকে বন্ধুরা, যেটা কিনা এ এবং বি এর প্রাপ্য অংশ, মুনাফার অবণ্ঠিত অংশ, এটা এ আর বি পাবে, এটা ওল্ড রেশিওতে এ আর বি পাবে, সেটা আমরা দেখে দিতে হবে। বাই ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্টের আন্ডারে যতটুকু ক্যাশ মিস্টার সি ক্যাপিটাল বাবদ আনবেন সেটা দেখাতে হবে, সি এর কলমে সেটা দেখাতে হবে, এ আর বি এর ড্যাশ পড়বে। বাই প্রিমিয়াম ফর গুডউইল অ্যাকাউন্ট বলে যতটুকু প্রিমিয়াম মিস্টার সি এনেছেন কাবারে প্রবেশের সময়, সেই প্রিমিয়ামটা এ এবং বি এর মধ্যে স্যাক্রিফাইসিং রেশিওতে ভাগ করে দেওয়া হবে, যেটা আমরা এখানে ধরে নিয়েছি 3:2 ধরে দেখিয়েছি, সেটা আপনারা বার করে নেবেন ওয়ার্কিং নোটে গিয়ে স্যাক্রিফাইসিং রেশিওটা কত হচ্ছে। এইভাবে বন্ধুরা মূলত ক্রেডিট সাইডটা কাজ করা হবে। ডেবিট সাইডে বন্ধুরা টু ব্যাংক বা টু ক্যাশ অ্যাকাউন্টের আন্ডারে আসতে পারে অ্যামাউন্ট অফ প্রিমিয়াম উইথড্রল, অর্থাৎ যে প্রিমিয়ামটা আমরা এ আর বি এর মধ্যে ভাগ করে দিলাম, যেটা মিস্টার সি এনেছিলেন গুডউইলের প্রিমিয়াম বাবদ, সেই প্রিমিয়াম সম্পূর্ণ অর্থ বা অনেক সময় দেওয়া থাকে 1/4 বা 1/2 অর্থ তুলে নিচ্ছেন এ এবং বি, তাহলে যতটুকু অর্থ তুলে নেবেন। আগে আমরা কিন্তু বাই প্রিমিয়াম ফর গুডউইল বলে এ এবং বি এর কলমে দেখিয়ে দেবো, তারপর সেই অ্যামাউন্টটিকে প্রশ্ন অনুযায়ী যতটুকু অংশ তুলে নেওয়ার কথা বলা হচ্ছে ততটুকু অংশ টু ব্যাংক বা টু ক্যাশের আন্ডারে আমরা কিন্তু দেখিয়ে দেবো। এবং বন্ধুরা এখানে একটি খেয়াল রাখবেন, টু ফিক্টিটিয়াস অ্যাসেট অ্যাকাউন্ট, অর্থাৎ বন্ধুরা অনেক সময় ওল্ড ব্যালেন্স শিটে যেটা প্রশ্নে দেওয়া থাকে ব্যালেন্স শিটটি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স দেওয়া থাকে, প্রিলিমিনারি এক্সপেন্সেস দেওয়া থাকতে পারে, অ্যাডভার্টাইজমেন্ট সাসপেন্স অ্যাকাউন্ট বলে ডেবিট ব্যালেন্স দেওয়া থাকতে পারে, যেগুলো কিনা অ্যাসেট দিকে দেওয়া থাকবে বন্ধুরা দেখবেন, সেই অ্যাকাউন্টগুলোকে কিন্তু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে রিটার্ন অফ করতেই হবে, ফিক্টিটিয়াস অ্যাসেট বলা হবে এগুলোকে। যদি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকে ডেবিট ব্যালেন্সে, তাহলে আপনাদের লিখতে হবে এখানে টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, আর প্রিলিমিনারি এক্সপেন্সেস থাকলে টু প্রিলিমিনারি এক্সপেন্সেস অ্যাকাউন্ট। এইভাবে কিন্তু আপনাদেরকে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এটা কিন্তু খাইয়ে দিতে হবে এবং সবার শেষে ব্যালেন্স করে আপনাদের সিডি ব্যালেন্সটা টেনে দিতে হবে। এইভাবে বন্ধুরা কিন্তু আপনারা এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে 4 মার্কস বরাদ্দ থাকে সেই 4 মার্কসটা কিন্তু অনায়াসে পেয়ে যেতে পারেন। সুতরাং বন্ধুরা এই অ্যাডমিশন অফ পার্টনার্স থেকে এই 6 মার্কসের অঙ্কটা কিন্তু আপনারা সহজেই ফুল মার্কস স্কোর করে ফেলতে পারেন, যদি আপনারা এই সমস্ত জিনিসগুলো খেয়াল রাখতে পারেন এবং বন্ধুরা অবশ্যই প্রয়োজনীয় ওয়ার্কিং নোট অবশ্যই ক্যালকুলেশন করবেন। নেক্সট চলে আসি বন্ধুরা মিস্টার নম্বর 4, অ্যাডমিশন অথবা রিটায়ারমেন্ট অফ পার্টনার 10 মার্কসের এসে থাকে। তো বন্ধুরা এই অঙ্কটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, 10 মার্কসে ছাঁকা নম্বর, কিন্তু এই 10-এ 10 পাওয়ার জন্য কিন্তু খুব ভালো সুযোগ এই অঙ্কটার ক্ষেত্রে। সেক্ষেত্রে একটু খেয়াল রাখবেন অ্যাডমিশনের 10 মার্কস আসতে পারে বা রিটায়ারমেন্টেরও কিন্তু 10 মার্কস আসতে পারে। তো বন্ধুরা অ্যাডমিশনের কী কী প্রবলেম এসে থাকে সেটা আমরা এক্ষুনি আলোচনা করলাম 6 মার্কসে, তাই বন্ধুরা আমরা এখানে অ্যাডমিশনের উপর পুরোপুরি ফোকাস করছি না এই 10 মার্কসের অঙ্কের ক্ষেত্রে, আমরা এখানে রিটায়ারমেন্টের উপর একটু বেশি ফোকাস করছি। তো বন্ধুরা এই অঙ্কে মূলত চাওয়া হয় লেজার, লেজারের মধ্যে যে সমস্ত ভুলগুলো হয়ে থাকে আমাদের সেগুলো কিন্তু আমরা একটু আগেই আলোচনা করলাম, তবু আরেকবার দেখিয়ে দিই। ইন দ্য বুকস অফ রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, ডেবিট ক্রেডিট, শর্ট ন্যারেশন, ওপেনিং ব্যালেন্স শিট চাওয়া হয় বন্ধুরা, যেটা নিউ ব্যালেন্স শিট বলা হয়, ওয়ার্কিং নোট দেখাতে হবে বন্ধুরা প্রয়োজনীয়। ওয়ার্কিং নোটের মধ্যে পড়বে বন্ধুরা স্যাক্রিফাইসিং রেশিও বা নিউ রেশিও বা করতে হতে পারে, বা গেনিং রেশিও বা করতে হতে পারে, শেয়ার অফ গুডউইল বা প্রিমিয়াম ফর গুডউইল বা করতে হতে পারে, নিউ পার্টনার্স ক্যাপিটাল বার করতে হতে পারে বন্ধুরা, এছাড়াও বন্ধুরা প্রফিট প্রভিশনও বার করতে হতে পারে বন্ধুরা। অর্থাৎ এই সমস্ত বিষয়গুলো কিন্তু খেয়াল করে আপনারা
ওয়ার্কিং নোটগুলো সম্পন্ন করবেন এবং অঙ্কটিকে সম্পন্ন করবেন। তো বন্ধুরা একটি প্রোফর্ম আমরা দেখে নিই কীভাবে আমরা রিটায়ারমেন্ট বা অ্যাডমিশনের 10 মার্কসের অঙ্কটি করব। তো বন্ধুরা প্রথমেই আমরা এখানে ধরে নিচ্ছি ইন দ্য বুকস অফ এ বি অ্যান্ড সি ওল্ড পার্টনার্স, অর্থাৎ এ বি এবং সি এরা তিনজনই একটি কারবারের পুরনো পার্টনার, তাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্ট খোলা হয়েছে এবং রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের যথারীতি টু অ্যাসেট অ্যাকাউন্ট যতটুকু অ্যাসেটের ভ্যালু কমলো সেটা আমরা দেখেছি, টু লাইবিলিটি অ্যাকাউন্ট যতটুকু লাইবিলিটির ভ্যালু বাড়লো সেটা আমরা দেখেছি, বাই অ্যাসেট অ্যাকাউন্ট যতটুকু অ্যাসেট বেড়েছে সেটা আমরা দেখেছি, আর বাই লাইবিলিটি অ্যাকাউন্ট যতটুকু লাইবিলিটি কমেছে সেটা আমরা দেখেছি। তো বন্ধুরা এই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা খুব সহজে কিন্তু করা যায়। দুটো জিনিস মনে রাখবেন, অ্যাসেট কমলে যতটুকু ভ্যালু কমছে অ্যাসেটের টু অ্যাসেট দেখাবেন, অ্যাসেট কমলে টু অ্যাসেট, অ্যাসেট বাড়লে তাহলে কী হবে বন্ধুরা বাই অ্যাসেট, যতটুকু বাড়বে যতটুকু ভ্যালু বাড়বে ততটুকু তো ভ্যালু দেখাতে হবে, আর অ্যাসেট কমলে টু অ্যাসেট দেখাই আমরা বন্ধুরা, আর অ্যাসেটের অপোজিট কী বন্ধুরা লাইবিলিটি, লাইবিলিটি কমলে তাহলে কোন দিকে যাবে নিশ্চয়ই ডেবিট দিকে যাবে না অপোজিট দিকে যাবে, তাহলে বাই লাইবিলিটি যাবে লাইবিলিটি কমলে, আর লাইবিলিটি বাড়লে বন্ধুরা টু লাইবিলিটিতে যাবে যতটুকু ভ্যালু বাড়বে বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা এই রেগুলেশন অ্যাকাউন্টটা কিন্তু খুব সহজেই করা যায়, আপনাদের শুধু একটা জিনিস মনে রাখতে হবে যে অ্যাসেট কমলে টু অ্যাসেট হয়, অ্যাসেট কমলে যদি টু অ্যাসেট হয় তাহলে অ্যাসেট বাড়লে কি যাবে বন্ধুরা বাই অ্যাসেট, তাহলে টু অ্যাসেট বাই অ্যাসেট আপনারা পেয়ে গেলেন। এবং বন্ধুরা আবার খেয়াল রাখুন, অ্যাসেট বাড়লে বাই অ্যাসেট হচ্ছে, লাইবিলিটি বাড়লে কি বাই লাইবিলিটি হবে না, কারণ অ্যাসেটের অপোজিট হচ্ছে লাইবিলিটি কনসেপ্ট, তাই বন্ধুরা লাইবিলিটি বাড়লে টু লাইবিলিটি হবে, আর লাইবিলিটি বাড়লে টু লাইবিলিটি যদি হয় লাইবিলিটি কমলে কি হবে বন্ধুরা বাই লাইবিলিটি হবে। ক্লিয়ার বন্ধুরা? এই জাস্ট ট্রিকটা মনে রাখবেন তাহলে কিন্তু আপনাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ইজি হয়ে যাবে। এবং সবার শেষে বন্ধুরা এ বি এবং সি এর মধ্যে আপনাদের প্রফিট বা লসটা ডিস্ট্রিবিউট করে দিতে হবে, প্রফিট বা লস অন রিভ্যালুয়েশনটা আমরা এখানে রিভ্যালুয়েশনের প্রফিট এখানে নির্ধারণ করেছি, প্রফিটটি আমরা ভাগ করে দেখে দিচ্ছি টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের মাধ্যমে এ বি এবং সি এর মধ্যে বন্ধুরা, এবং তার ক্যালকুলেশনটাও দেখাতে হবে। নেক্সট চলে আসি বন্ধুরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট এ বি এবং সি, এ বি কন্টিনিউইং পার্টনার্স এবং সি কিন্তু বন্ধুরা এখানে রিটায়ার হচ্ছেন অর্থাৎ চলে যাচ্ছেন কারবার থেকে। বাই ব্যালেন্স বিডির আন্ডারে এ বি সি তিনজনের ওপেনিং ক্যাপিটালটা বসিয়ে দেবো আমরা বন্ধুরা, ব্যালেন্স শিটে যেটা দেওয়া থাকবে প্রশ্নে। বাই রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে যে প্রফিটগুলো আমরা নির্ধারণ করলাম সেগুলো আমরা বসিয়ে দেবো বন্ধুরা। বাই এ এম পিস ক্যাপিটাল অ্যাকাউন্ট যেটা কিনা গুডউইলের অ্যাডজাস্টমেন্ট করতে হয় বন্ধুরা গেনিং রেশিওতে, এটা কিন্তু ওয়ার্কিং নোটে আপনারা বার করে নেবেন যে কতটুকু এ এবং বি এর ক্যাপিটাল কমানো হবে যার দরুন সি এর ক্যাপিটাল বাড়াতে হবে বন্ধুরা। তাহলে বাই এস ক্যাপিটাল বাই বিস ক্যাপিটাল বলে আপনারা দেখাতে পারেন, এটা গুডউইল অ্যাডজাস্টমেন্ট বলে গেনিং রেশিওতে সি এর কলমে বসিয়ে দেবেন। এখানে আমরা বাই এ অ্যান্ড বিস ক্যাপিটাল একেবারে দেখেছি সেটা অ্যাডজাস্ট করেছি আমরা গেনিং রেশিওতে, অর্থাৎ সি এর কলমে আমরা মোটটা বসিয়ে দেবো এ এবং বি এর মোট সে একটা। এবং টু সিস ক্যাপিটাল বলে দেবো বন্ধুরা, দেখেন একটু খেয়াল করুন গুডউইল অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে সেটা কিন্তু আমরা এর কলমে এবং বি এর কলমে দেখিয়ে দেবো, সি এর কলমে ড্যাশ মেরে দেবো, অর্থাৎ যতটুকু অংশ সি পাবে গুডউইলের ধরুন ততটুকু অংশ এ এবং বি এর ক্যাপিটাল কিন্তু কমবে বন্ধুরা গুডউইলের অ্যাডজাস্টমেন্টের ফলে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। নেক্সট বন্ধুরা বাই প্রফিট অ্যান্ড লস সাসপেন্স অ্যাকাউন্ট দেখেছি আমরা, যেটা কিনা প্রফিট প্রভিশনের পার্টটা দেখাতে হয় সি এর কলমে। তারপরে বন্ধুরা আমরা দেখেছি বাই ব্যাংক বা ক্যাশ অ্যাকাউন্ট যতটুকু ক্যাশ ব্রড করছে, এখানে এও ব্রড করতে পারে বা বিও ব্রড করতে পারে, অর্থাৎ যতটুকু অংশ ক্যাশ এ অথবা বি নিয়ে আসবেন বিজনেসে ততটুকু অংশ দেখাবো আমরা এখানে। ঠিক অপোজিট দিকে টু ব্যাংক বা টু ক্যাশের আন্ডারে আমরা দেখাতে পারবো যতটুকু ক্যাশ উইথড্রন করছে এ বা বি। এবং বন্ধুরা টু সিস লোন অ্যাকাউন্টে সি এর ব্যালেন্সটা ট্রান্সফার করতে হয় অনেক সময় প্রশ্নগুলো দেওয়া থাকে, বা যদি প্রশ্নগুলো দেওয়া থাকে যে সি কে পেমেন্ট করা হচ্ছে তাহলে বন্ধুরা টু ব্যাংক অ্যাকাউন্টের আন্ডারে সি কে আমরা পেমেন্ট করে দেবো এবং ন্যারেশনটা সফট ন্যারেশনটা সেই অনুযায়ী দিয়ে দেবো। অ্যামাউন্ট ডিউ ট্রান্সফার টু লোন অ্যাকাউন্ট যেটা টু সিস লোন অ্যাকাউন্টে যাচ্ছে, আর যদি টু ব্যাংক অ্যাকাউন্ট আন্ডারে লিখি তাহলে লিখবো আমরা অ্যামাউন্ট ডিউ পেড। এবং সবার শেষে বন্ধুরা আমরা ব্যালেন্স করবো, ব্যালেন্স করে টু ব্যালেন্স সিটা মারবো, তারপরে চলে যাবো বন্ধুরা যেটা আমাদের চাওয়া হয় ওপেনিং ব্যালেন্স শিট। সেই ওপেনিং ব্যালেন্স শিটের ক্ষেত্রে বন্ধুরা আরও একবার ইন দ্য বুকস অফটা লিখতেই হবে, যেটা কিনা বন্ধুরা নিউ ফার্মের ব্যালেন্স শিট হিসেবে গণ্য হবে। এই নিউ ফার্মে কিন্তু বন্ধুরা খেয়াল করুন আমরা রিটায়ারমেন্ট থেকে করছি, মিস্টার সি কিন্তু রিটায়ার হয়ে গেছেন, সুতরাং নিউ ফার্মে কিন্তু বন্ধুরা মিস্টার সি আর নেই, অর্থাৎ সি বাদে এখানে কিন্তু কন্টিনিউইং পার্টনার্সদের নামগুলো আসবে বন্ধুরা, যারা যারা বিজনেসে কন্টিনিউ করছে, অর্থাৎ এখানে এ আর বি কিন্তু কন্টিনিউ করছে বিজনেসটাকে, তাই বন্ধুরা ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি হবে এখানে ইন দ্য বুকস অফ এ। যদি বন্ধুরা এটা অ্যাডমিশনের অঙ্ক হতো
তাহলে সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এখানে ইন দ্য বুকস অফ এ বি অ্যান্ড সি হতো। সেক্ষেত্রে বন্ধুরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে কিন্তু ইন দ্য বুকস অফ এ অ্যান্ড বি থাকতো, কারণ সি যেহেতু অ্যাডমিশন নিচ্ছে সেই রিভ্যালুয়েশনের মাথায় কিন্তু ইন দ্য বুকস অফ এ থাকবে না, সি স্থান পাবে এখান থেকে নিউ ব্যালেন্স শিট থেকে। এটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে। নেক্সট বন্ধুরা, ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট কবে করা হচ্ছে? 1 এপ্রিল 2019, অর্থাৎ ওপেনিং ডেট কিন্তু এখানে দিতে হবে বন্ধুরা। সেটা আপনারা দেখে নেবেন আপনাদের প্রশ্নে ওপেনিং ডেটটা কত আছে, 1 জানুয়ারি 2019 থাকতে পারে, আমরা এখানে 1 এপ্রিল 2019 ধরে নিয়েছি। নেক্সট বন্ধুরা, অ্যাসেট দিকে বিল্ডিং দেখাতে হবে, বিল্ডিংয়ের ডেপ্রিসিয়েশন যেটা রিভ্যালুয়েশন হয়েছে সেটা লেস করবেন, ফার্নিচারের ডেপ্রিসিয়েশন যেটুকু রিভ্যালুয়েশন হয়েছে সেটা লেস করতে হবে, স্টক ইন হ্যান্ড অ্যাট রিভ্যালুড ফিগার অর্থাৎ যতটুকু রিভ্যালুয়েশন হয়েছে রিভ্যালুয়েশনের পরে যে ফিগারটা দাঁড়িয়েছে সেই ফিগারটা এখানে দেখাতে হবে, সান্ডি রেটার্স যেটা ব্যালেন্স শিটের ভ্যালু ছিল, কোয়েশ্চেন যদি ব্যালেন্স শিটটা দেওয়া ছিল সেই গ্রস ভ্যালুটা দেখাবেন, গ্রস ভ্যালুটা বন্ধুরা ফার্স্ট কলামে যদি একদম উপরে থাকে সান্ডি রেটার্সের সেই ভ্যালুটা দেখাবেন, সেখান থেকে লেস করবেন ব্যাড ডেট যেটা রিভ্যালুয়েশন দেওয়া ছিল, লেস করবেন প্রভিশন ফর ব্যাড ডেট যেটা রিভ্যালুড হয়েছে, রিভ্যালুড হয়ে যতটুকু হয়েছে দাঁড়িয়েছে প্রভিশন ফর ব্যাড ডেট সেটা এখানে লেস করবেন, ক্যাশ এবং ব্যাংকের আন্ডারে আমাদের দেখাতে হবে যতটুকু ক্যাশ যদি অ্যাডমিশনের অঙ্ক হয়, যতটুকু ক্যাশ নিউ পার্টনার আনবেন, অ্যাডমিশন অঙ্কের ক্ষেত্রে প্রিমিয়াম ফর গুডউইল নিউ পার্টনার এনে থাকেন সেটা অ্যাড করতে হবে, যদি কোনো পার্টনার টাকা তুলে নেন বা যদি কোনো পার্টনারকে পেমেন্ট করা হয় তাহলে সেগুলো লেস করতে হবে, যেমন লেস ক্যাশ উইথড্রল, লেস পেমেন্ট টু রিটার্নিং পার্টনার ইত্যাদি। অর্থাৎ বন্ধুরা ক্যাশ রিলেটেড যা যা এসছে ক্যাশ, যা যা গেছে ক্যাশ, সেই সমস্ত ক্যাশ আসা যাওয়াগুলো কিন্তু আমাদেরকে ক্যাশ অ্যাট ব্যাংকে অ্যাডজাস্ট করতে হবে ব্যালেন্স শিটের অ্যাসেট সাইডে এসে। এবং বন্ধুরা বাঁদিকে লাইবিলিটি সাইডে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে এ এবং বি এখানে থেকে যাচ্ছে কন্টিনিউ পার্টনার্স, এদের পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে যে ব্যালেন্সটা আমরা সিডি বার করেছি সেই ব্যালেন্সগুলো এখানে এনে পুট করে দিতে হবে, সানডে ক্রেডিটার্স এটাও রিভ্যালুড ফিগারে দেখাতে হবে অর্থাৎ আফটার রিভ্যালুয়েশন যে ফিগারটি দাঁড়িয়েছে ক্রেডিটার্সের সেটা এখানে দেখাতে হবে, বিলস পেবল এটাও অ্যাট রিভ্যালুড ফিগার দেখাতে হবে যতটুকু রিভ্যালুয়েশন হয়ে গেছে তারপরে যেটা দাঁড়িয়েছে ফিগারটা সেটা দেখাতে হবে কমার পর বা বাড়ার পর। নেক্সট বন্ধুরা, রিটায়ারমেন্টের ক্ষেত্রে বন্ধুরা সিস লোন অ্যাকাউন্টে পাঠাতে হতে পারে, তাহলে এখানে সিস লোন অ্যাকাউন্টটা চলে আসবে, আর যদি পেমেন্ট করে দিই তাহলে এখানে সিস লোন অ্যাকাউন্টটা আসবে না বন্ধুরা। এবং বন্ধুরা এর সঙ্গে আরও একটি অ্যাকাউন্ট আমি জুড়ে দিয়েছি ইনকেস অফ ডেথ অফ এ পার্টনার, সেক্ষেত্রে বন্ধুরা দেখা যাবে যে পার্টনারটি মারা যাচ্ছেন তার অ্যামাউন্ট ডিউটা ট্রান্সফার করা হয় তার এক্সিকিউটিভ অ্যাকাউন্টে, সেক্ষেত্রে বন্ধুরা আমি একটা এক্সট্রা জিনিস দেখিয়ে দিয়েছি এখানে, সেক্ষেত্রে সি এর যিনি এক্সিকিউটার সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসবে, অর্থাৎ বন্ধুরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে সির যদি মৃত্যু হতো তাহলে কিন্তু বন্ধুরা সির মৃত্যুর পর সি এর প্রাপ্য অর্থটি সি এর এক্সিকিউটিভ অ্যাকাউন্টে ট্রান্সফার হতো, আমরা এখানে সিকে রিটায়ার করিয়েছি তাই বন্ধুরা টু সিস লোন অ্যাকাউন্ট বা টু ব্যাংক অ্যাকাউন্ট পেমেন্ট করেছি, যদি এটা ডেথের অ্যাকাউন্ট করতো বন্ধুরা এখানে আমরা কিন্তু লিখতাম টু সিস এক্সিকিউটিভ অ্যাকাউন্ট এবং সেই সিস এক্সিকিউটিভ অ্যাকাউন্টটা কিন্তু আমাদের নিউ ব্যালেন্স শিটের দায়ের দিকে সিস এক্সিকিউটিভ অ্যাকাউন্ট বলে দেখানো হতো বন্ধুরা। এইভাবে বন্ধুরা আপনাদের কিন্তু নিউ ব্যালেন্স শিটটা কমপ্লিট করতে হবে, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা কিন্তু ফুল মার্কস 10 কিন্তু কভার করে যাবেন। এবং বন্ধুরা এখানে জানিয়ে রাখি প্রয়োজনীয় ওয়ার্কিং নোট কিন্তু অবশ্যই মারবেন। এবং বন্ধুরা আরেকটি বিষয় বলে দেখি আপনাদেরকে, রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটি 2 মার্কসের, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটি 4 মার্কসের এবং ব্যালেন্স শিটটি কিন্তু বন্ধুরা 4 মার্কসের এসে থাকে, ফলে প্রত্যেকটা পৃথক পৃথক নম্বর আছে, আপনারা কিন্তু খেয়াল রাখবেন প্রত্যেকটা পার্টকে কিন্তু সুন্দরভাবে করার বন্ধুরা, তাহলে কিন্তু বন্ধুরা আপনারা ফুল মার্কস অর্থাৎ 10 আউট অফ 10 কিন্তু এখানে স্কোর করতে পারবেন। নেক্সট চলে আসি বন্ধুরা মিস্টেক নাম্বার 5, যেখানে ইস্যু অফ শেয়ার্সের একটি অঙ্ক দেওয়া হয় 6 মার্কসের, যেখানে মূলত জার্নাল এন্ট্রিজ চাওয়া হয় ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশনস অর্থাৎ নগদ লেনদেনগুলো সমেত কিন্তু জার্নাল এন্ট্রি চাওয়া হয়, যেখানে কিন্তু বন্ধুরা অনেক ছাত্রছাত্রীরা আমাদের ভুল করে থাকেন, তারা অনেক সময় ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশনটাকে এক্সক্লুডিং ক্যাশ ট্রানজাকশন ধরে নেন, অর্থাৎ ক্যাশ ট্রানজাকশনগুলো বাদ দিয়ে বাদ বাকি জার্নালগুলো ওনারা জার্নাল এন্ট্রিতে করে থাকেন এবং ক্যাশ ট্রানজাকশনগুলোর জন্য ক্যাশবুক খুলে থাকেন, সেটা কিন্তু নয় বন্ধুরা। জার্নাল এন্ট্রি চাওয়া হচ্ছে ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশন, মানে ক্যাশ লেনদেনগুলো সমেত জার্নাল এন্ট্রি দেখাতে হবে, যেখানে আলাদা হবে আপনাকে কিন্তু ক্যাশবুক খুলতে হবে না ক্যাশ ট্রানজাকশনগুলোর জন্য। যদি বন্ধুরা শুধু জার্নাল এন্ট্রি চাওয়া হয় নন ক্যাশ ট্রানজাকশনের জন্য, অর্থাৎ যেগুলো ক্যাশ ট্রানজাকশন নয় নন ক্যাশ ট্রানজাকশন, সেক্ষেত্রে একমাত্র বন্ধুরা আপনাদের ক্যাশবুক খুলে আলাদাভাবে ক্যাশ ট্রানজাকশনগুলোকে দেখাতে হবে। তবে বন্ধুরা এখনও পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে আলাদাভাবে ক্যাশবুক খুলে ক্যাশ ট্রানজাকশনগুলো দেখাতে হবে এমন কিন্তু চাওয়া হয়নি, তাই বন্ধুরা
অনুমান করা যায় যে এবছরও কিন্তু জার্নাল এন্ট্রিজ ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশনই চাইবে। তাই বন্ধুরা টেনশনের কোনো কারণ নেই, আপনারা ক্যাশ ট্রানজাকশন সমেত জার্নাল এন্ট্রিগুলো করবেন। অর্থাৎ বন্ধুরা ইস্যু অফ শেয়ারসের যা যা জার্নাল হয় সমস্ত জার্নালই কিন্তু আপনাদের জার্নাল বুকেই করতে হবে। তো বন্ধুরা দেখে নিই কী কী ভুল হয়ে থাকে। একই বন্ধুরা ইন দ্য বুকস অফ জার্নাল ডেবিট ক্রেডিট লেজার ফোলিও কলম প্রপার ন্যারেশন, এক্ষেত্রে বলে রাখি বন্ধুরা বিগত কতগুলো বছরে উইদাউট ন্যারেশন কিন্তু চাওয়া হচ্ছে এই অঙ্কে। যদি ন্যারেশন সম্বন্ধে কিছু বলে না দেওয়া থাকে তাহলে কিন্তু বন্ধুরা প্রপার ন্যারেশন দিতেই হবে। আর যদি বন্ধুরা প্রশ্ন উল্লেখ করে দেওয়া থাকে শো জার্নাল এন্ট্রিজ ইনক্লুডিং ক্যাশ ট্রানজাকশনস উইদাউট ন্যারেশন, তাহলে কিন্তু বন্ধুরা আপনার কাছে সহজ হয়ে গেল, কোনো ন্যারেশনের প্রয়োজন নেই বন্ধুরা। সেক্ষেত্রে শুধু জার্নাল এন্ট্রিজগুলো পাস করে দেবেন তাহলেই হবে বন্ধুরা। এবং সর্বশেষে বন্ধুরা প্রয়োজনীয় ওয়ার্কিং নোট আপনাদের দিতে হবে। ওয়ার্কিং নোটের মধ্যে বন্ধুরা এক নম্বরে দিতে হতে পারে অ্যামাউন্ট অফ শেয়ার কলস ইন অ্যাডভান্স অথবা শেয়ার কলস ইন এরিয়ার, অর্থাৎ যতটুকু অ্যামাউন্ট কলস ইন অ্যাডভান্স হয়েছে বা যতটুকু অ্যামাউন্ট কলস ইন এরিয়ার হয়েছে সেটা আপনাদের ওয়ার্কিং নোটে দিতে হতে পারে। এছাড়াও বন্ধুরা যতটুকু অ্যামাউন্ট ফরফিচার করার পর ক্যাপিটালিজমে স্থানান্তরিত হয়েছে সেই অ্যামাউন্টটা কিন্তু নির্ধারণ করে দিতে হবে বন্ধুরা, যদি ফরফিচার এসে থাকে বন্ধুরা। তো বন্ধুরা এইটা আর আমি প্রোফর্মা দেখাচ্ছি না, কারণ আমরা দু নম্বর মিস্টেকে কিন্তু আমরা জার্নালের প্রোফর্মা আমরা দেখিয়ে দিয়েছি, তাই এর আর প্রোফর্মা আমরা দেখাচ্ছি না। নেক্সট চলে যাচ্ছি বন্ধুরা আমরা মিস্টেক নাম্বার সিক্সে, রেশিও অ্যানালাইসিস, যেটা কিন্তু ফোর মার্ক্সের এসে থাকে। তবে বন্ধুরা এখানে একটু বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই কম্পারেটিভ স্টেটমেন্ট এবং কমন সাইজ স্টেটমেন্টটাও দেখে নেবেন, কারণ রেশিও অ্যানালাইসিস কিন্তু অনেক বছর ধরেই মারছে, তাই এবছর কিন্তু কমন সাইজ বা কম্পারেটিভ স্টেটমেন্টটিও কিন্তু মারতে পারে। তাই বন্ধুরা সাধারণত রেশিও অ্যানালাইসিসই দিয়ে থাকে, একটি বছর কম্পারেটিভ স্টেটমেন্ট চাওয়া হয়েছিল, তাই বন্ধুরা কম্পারেটিভ এবং কমন সাইজ এটিও কিন্তু ইম্পর্টেন্ট এবছরের জন্য। আমরা এখানে মূলত রেশিও নিয়েই আলোচনা করছি। তো বন্ধুরা রেশিওতে যে ভুলগুলো হয়ে থাকে, এক নম্বর ভুল বন্ধুরা ফর্মুলা অফ দ্য রেশিও, রেশিওর অঙ্কে বন্ধুরা যে সমস্ত রেশিওগুলো চাওয়া হয় সেই সমস্ত রেশিওগুলো ছেলেমেয়েরা ফর্মুলা বাদেই করে ফেলছে বন্ধুরা, তার জন্য কিন্তু তারা কম মার্ক্স পাচ্ছে। অর্থাৎ বন্ধুরা যে সমস্ত রেশিওগুলো চাওয়া হবে রেশিও অ্যানালাইসিসের অঙ্কে সেই রেশিওগুলোর ফর্মুলা দিতেই হবে, কারণ ফর্মুলার জন্য এক নম্বর বরাদ্দ থাকে। এবং দু নম্বরে বন্ধুরা প্রপার ক্যালকুলেশন দেখাতে হবে, এবং তিন নম্বরে বন্ধুরা ইউনিট অফ রেশিও অর্থাৎ রেশিওর একক কী, যেমন টার্নওভার রেশিওগুলোতে টাইমস দেওয়া থাকে, প্রফিটেবিলিটি রেশিওতে পার্সেন্টেজ দেওয়া থাকে, যেমন গ্রস প্রফিট রেশিও নেট প্রফিট রেশিওর পার্সেন্টেজ দেওয়া থাকে, এগুলো কিন্তু খেয়াল রেখে আপনাদের রেশিওর অঙ্কতে কিন্তু ফুল মার্ক্স ফোর স্কোর করতে হবে বন্ধুরা। নেক্সট চলে আসছি বন্ধুরা মিস্টেক নাম্বার সেভেন, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, যেটা কিনা সিক্স মার্ক্সে এসে থাকে এবং এটি হচ্ছে আপনাদের সর্বশেষ অঙ্ক বন্ধুরা। এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টে যে সমস্ত বিষয়গুলো খেয়াল রাখতে হবে বন্ধুরা আপনাদেরকে, এক নম্বর অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস আপনাদের নির্ধারণ করতে হবে, দু নম্বরে আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসটা দেখাতে হবে বন্ধুরা, তিন নম্বরে নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস আলাদাভাবে দেখাতে হবে, চার নম্বরে নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস আলাদাভাবে দেখাতে হবে, পাঁচ নম্বরে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস আলাদাভাবে দেখাতে হবে, এবং বন্ধুরা সর্বশেষে আপনারা জানেন যে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা অ্যাড করতে হবে, করে ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টটা নির্ধারণ করে দিতে হবে বন্ধুরা। এইভাবে কিন্তু বন্ধুরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের অঙ্কটা শেষ হবে। তো বন্ধুরা এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের একটি প্রোফর্ম আমরা দেখিয়ে দিই। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা ইন দ্য বুকস অফ এক্স লিমিটেড এটা ধরে নিয়েছি যে এক্স লিমিটেড প্রশ্নে দেওয়া আছে, প্রশ্নে আপনাদের যেটা দেওয়া থাকবে সেটা আপনাদের লিখতে হবে ইন দ্য বুকস অফে, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট লিখতে হবে ব্র্যাকেটে এস থ্রি, এবং বন্ধুরা ফর দ্য ইয়ার এন্ডেড যে ইয়ার এন্ডেডের অঙ্কটি দেওয়া হয়েছে আমরা এখানে ধরে নিয়েছি 31 মার্চ 2019, যেটা দেওয়া থাকবে প্রশ্নে সেটা আপনাদের লিখতে হবে। এবং বন্ধুরা সর্বপ্রথমে দেখুন আমরা হেডিং করে দিয়েছি এক নম্বর রোমান ওয়ানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এই ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস কীভাবে নির্ধারিত হয় বন্ধুরা সেটা আমরা এখানে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। নেট প্রফিট অ্যাজ পার ব্যালেন্স শিট বন্ধুরা, অর্থাৎ বন্ধুরা ব্যালেন্স শিটে আপনারা দেখবেন রিজার্ভ সারপ্লাসের আন্ডারে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দেওয়া থাকবে, সেই স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের দুটো বছরের ডিফারেন্সটাই কিন্তু এখানে নেট প্রফিট হিসেবে গণ্য হবে। সেই নেট প্রফিটের সঙ্গে আমাদের অ্যাড করতে হবে আইটেমস টু বি অ্যাডেড এর আন্ডারে, কী কী অ্যাড করতে হতে পারে বন্ধুরা, ডেপ্রিসিয়েশন অ্যাড করতে হতে পারে, গুডউইল বা পেটেন্ট রিটার্ন অফ যেটা হবে সেটা অ্যাড করতে হতে পারে, ইন্টারেস্ট অন ডিভেঞ্চার অথবা ইন্টারেস্ট অন লোন অ্যাড করতে হতে পারে, প্রপোজ ডিভিডেন্ড বা প্রভিশন ফর ট্যাক্স অ্যাড করতে হতে পারে বন্ধুরা। অ্যাড করার পর সেখান থেকে আমাদের কিন্তু লেস করতে হতে পারে আইটেমস টু বি ডিডাক্টেড এর আন্ডারে ইন্টারেস্ট রিসিভড অন ইনভেস্টমেন্ট, ডিভিডেন্ড রিসিভড,
ইনকাম ট্যাক্স রিফান্ড। নেক্সট বন্ধুরা, এই অ্যাডগুলো করার পর আপনারা যেটা পাবেন সেটা হচ্ছে অপারেটিং প্রফিট বিফোর ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, অর্থাৎ এটার জন্য আলাদা নম্বর বরাদ্দ আছে। এর সঙ্গে বন্ধুরা আপনাদের ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেসের কাজটি করতে হবে, যেখানে অ্যাড করতে হয় বন্ধুরা ডিক্রিজ ইন কারেন্ট অ্যাসেট অ্যান্ড ইনক্রিজ ইন কারেন্ট লাইবিলিটিস বন্ধুরা। অর্থাৎ কারেন্ট অ্যাসেট যতটুকু কমবে এবং বন্ধুরা কারেন্ট অ্যাসেটের অপোজিট হচ্ছে কারেন্ট লাইবিলিটি, কারেন্ট লাইবিলিটি যতটুকু বাড়বে সেই ততটুকু অংশ কিন্তু যোগ করতে হবে। এবং ঠিক বন্ধুদের অপোজিট কেস ইনক্রিজ ইন কারেন্ট অ্যাসেট এবং ডিক্রিজ ইন কারেন্ট লাইবিলিটি সেটা কিন্তু লেস করতে হবে। অর্থাৎ বন্ধুরা যতটুকু কারেন্ট অ্যাসেট বাড়ছে সেটা লেস করতে হবে এবং যতটুকু কারেন্ট লাইবিলিটি কমছে সেটা কিন্তু লেস করতে হবে। লেস করার পর আপনারা পাবেন অপারেটিং প্রফিট আফটার ওয়ার্কিং ক্যাপিটাল চেঞ্জেস, এখান থেকে লেস করতে হবে ইনকাম ট্যাক্স পেড। লেস করার পর আমরা কিন্তু পেয়ে যাবো নেট ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, এটা কিন্তু একটা আনসার বন্ধুরা, এর জন্য একটা মার্কস বরাদ্দ আছে। নেক্সট বন্ধুরা, রোমান টুতে আমাদের ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস নির্ধারণ করতে হবে। সেখানে আমাদের দেখাতে হবে প্রসিডস ফ্রম সেল অফ ফিক্সড অ্যাসেট অথবা ইনভেস্টমেন্ট, অর্থাৎ যে সমস্ত স্থায়ী সম্পত্তি বা ইনভেস্টমেন্টগুলো বিক্রি করে আমরা টাকা পাই সেই টাকাগুলো আমাদের দেখাতে হবে। ইন্টারেস্ট বা ডিভিডেন্ড রিসিভড অন ইনভেস্টমেন্ট, কোনো যদি ইন্টারেস্ট পেয়ে থাকি বা কোনো যদি ডিভিডেন্ড পেয়ে থাকি সেটা আমাদের দেখাতে হতে পারে। নেক্সট বন্ধুরা, পার্চেস অফ ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট, কোনো ফিক্সড অ্যাসেট বা ইনভেস্টমেন্ট কিনতে গিয়ে আমাদের টাকা চলে যেতে পারে সেটা আমাদের দেখাতে হবে ব্র্যাকেটের মধ্যে, অর্থাৎ মাইনাস ফিগার দেখাতে হবে। তাহলে এই টাকা পাওয়া থেকে টাকা যাওয়া এগুলো প্লাস মাইনাস করে কিন্তু আমাদের নেট ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস দেখাতে হবে বন্ধুরা, এটিও কিন্তু একটি আনসার বন্ধুরা। নেক্সট বন্ধুরা, তিন নম্বরে দেখাতে হবে ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস, সেখানে বন্ধুরা একই রকমভাবে ফিনান্সিং অ্যাক্টিভিটিসের ফলে যে সমস্ত টাকাগুলো এসছে এবং বিভিন্ন কারণে টাকাগুলো গেছে সেই আসা টাকা থেকে যাওয়া টাকা মাইনাস করে আমাদের কিন্তু দেখাতে হবে নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস বন্ধুরা। অর্থাৎ বন্ধুরা, এখানে প্রসিডস ফ্রম ইস্যু অফ শেয়ারস বা প্রসিডস ফ্রম ইস্যু অফ ডিভেঞ্চার্স হতে পারে, অর্থাৎ শেয়ার বা ডিভেঞ্চার বিলি করে আমরা অর্থ পেতে পারি সেটা আমাদের দেখাতে হবে। এখানে লোন নিতে পারি বন্ধুরা, লোন টেকেন দেখাতে হবে, ইন্টারেস্ট বা ডিভিডেন্ড পেড করতে হতে পারে বন্ধুরা সেটা আমাদের দেখাতে হবে পেমেন্ট হিসেবে, অর্থাৎ মাইনাস ফিগার দেখাতে হবে ব্যাকেটের মধ্যে। রিডেমশন অফ প্রিফারেন্স হতে পারে বা রিডেমশন অফ ডিভেঞ্চার হতে পারে, অর্থাৎ কোনো প্রিফারেন্স পরিশোধ করতে হতে পারে বা কোনো ঋণপত্র পরিশোধ করতে হতে পারে সেটা কিন্তু আমাদের মাইনাস ফিগার দেখাতে হবে বন্ধুরা। পেমেন্ট অফ লোন, কোনো লোনের পেমেন্ট হতে পারে বন্ধুরা সেটা কিন্তু আমাদের মাইনাস ফিগার দেখাতে হবে। করার পর কিন্তু আমরা বন্ধুরা অ্যাটলিস্ট করে আমরা নেট ক্যাশ ফ্লো ফ্রম ফিনান্সিং অ্যাক্টিভিটিস পেয়ে যাবো, এটা কিন্তু একটি আনসার বন্ধুরা। এবং তারপরে বন্ধুরা এই তিনটি অ্যাক্টিভিটিসের ফ্লোটাকে অ্যাড করে আমাদের নেট ক্যাশ ফ্লো ডিউরিং দ্য ইয়ার নির্ধারণ করতে হবে। এর সঙ্গে অ্যাড করতে হবে ওপেনিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট, আমরা পেয়ে যাব ক্লোজিং ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট বন্ধুরা। এইভাবে কিন্তু আমাদের বন্ধুরা ক্যাশ ফ্লো স্টেটমেন্টের সিক্স মাসটা কিন্তু স্কোর করতে হবে। আপনারা কিন্তু এইগুলো খেয়াল রাখবেন, খেয়াল রাখবেন, কিন্তু অঙ্কগুলো করবেন খুব ঠান্ডা মাথাতে বন্ধুরা। এবং বন্ধুরা, যদি আপনাদের প্রয়োজন হয় এই ক্যাশ ফ্লো অঙ্কতে ওয়ার্কিং নোট করতে হচ্ছে তাহলে কিন্তু ওয়ার্কিং নোট করে দেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আজকের এইটুকুই, আশা করি আজকের টপিক আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মূল্যবান সাজেশন থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমাদের ফলো করতে পারেন commerce24hours.blogspot.com-এ, আমাদের ফেসবুক পেজেও আমাদের ফলো করতে পারেন অথেন্টিকেশন সাপোর্টে। তো বন্ধুরা, আজ এইটুকুই, আবারও দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, ধন্যবাদ।